উঁচু হিল জুতা পরে রণবীর সিং বেচারা হলো হাসির পাত্র। এদিকে আনান্যার হাঁটা নিয়ে হচ্ছে হাসাহাসি, অ্যান্ড শার্টলেস হয়ে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান সব মেয়েদের করলো পাগল। বাট টাইগার শ্রফের সাথে নেটিজনরা এটা কিন্তু ঠিক করছে না, এখন কি করলো সেটাও জানাচ্ছি। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি রণবীর সিং এর কাছে। হ্যাঁ, রণবীর সিং দীপিকা পাড়ুকোন কিউট হাজব্যান্ড ওয়াইফ, এবং এটাও মানতে হবে রণবীর সিং এর থেকে দীপিকা পাড়ুকোন মেবি হাইটে একটু লম্বা, অ্যান্ড উইল অল নো দ্যাট দীপিকা পাড়ুকোন আসলে লম্বা। বাট বিষয়টা হচ্ছে, রিসেন্টলি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন সব্যসাচীর স্টোরের সামনে যায়, এবং সেখানে রণবীর সিং খুব কিউট কেয়ারিং হাজব্যান্ডের মতো দরজা খুলে দেয়, সবই ঠিক ছিল। কিন্তু দুষ্টু নেটিজনদের চোখ পড়েছে রণবীর সিং এর জুতার উপর, যেখানে দীপিকা পাড়ুকোন ফ্ল্যাট জুতা পরেছে সেখানে রণবীর সিং উঁচু একটা হিল শু পরেছে। আরে ধরা পড়ে গেল, এটা নিয়ে নেটিজনদের কথা, বেচারা লম্বা বউ বিয়ে করে খুব ফাপড়ে পড়েছে। একে কিন্তু সবসময় দেখা যায় দীপিকার আশপাশে থাকলে লম্বা হিল পরে থাকতে, মনে হয় হাইট নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে। আরে বাবা, ক্যামেরার সামনে যদি খাটও দেখায় রণবীরকে কেমন দেখায় না, এই জন্য একটু পড়েছে, বুঝতে হবে তো। অপরদিকে আনান্যা পান্ডে, আনান্যা পান্ডে খুব সুন্দর সেজে গুজে গোল্ডেন একটা ভাইব নিয়ে গোল্ডেন কালারের ড্রেস পরে র্যাম্প ওয়াকে হেঁটেছে শো স্টপার হিসেবে। হ্যাঁ, তার হাঁটা তো একদম ক্যাজুয়ালি ছিল, মানে বলবো না যে প্রফেশনাল মডেলদের মতো হেঁটেছে, বাট নেটিজনদের কথা হচ্ছে এ তো হাঁটতেই পারে নাই, কেমন হাঁটা, আনপ্রফেশনাল, এটা দেখে মনে হচ্ছে খুবই আনকমফোর্টেবল, একে কেন দিচ্ছে র্যাম্পে হাঁটতে। ওরে বাবা, এর ব্র্যান্ড ভ্যালু অনেক, এজন্য দিয়েছে হাঁটতে। তবে আনান্যা পান্ডের এই ড্রেসটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 4.5 লাখ রুপির। আর তারপরেও যে যেটাই বলুক না কেন, আনান্যা পান্ডে কিন্তু কিউট লাগছে এই ড্রেসে। অপরদিকে সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান, ইব্রাহিম আলী খান তো এমনিতেই সাইফ আলী খানের একদম জেরক্স কপি, যার কারণে তার একটা আলাদা ক্রেজ আছে, এবং সে তার বাবার মতোই হ্যান্ডসাম। বাট রিসেন্টলি সে ফুটবল ম্যাচ খেলার পর শার্টলেস অবস্থায় বের হয়, এবং সেইখানে তার ভিডিওটা মুহূর্তেই ভাইরাল, অ্যান্ড তার যে ফিজিক, তার যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটাও কিন্তু বেশ সলিড বলতেই হবে, স্পোর্টস খেলে যেহেতু সলিড তো হবে, তার উপর আবার তাইকোন্ডো শিখা পাবলিক। এনিওয়ে, এখন মেয়েরা তো তার এই ফিগার দেখে সব ফিদা, কেউ বলছে আরে বাপরে তো দেখি বাপের থেকেও বেশি হ্যান্ডসাম, কারো মতে পুরাই আপগ্রেডেড ভার্সন অফ সাইফ আলী খান, সাইফ আলী খানকেও ছাড়িয়ে যাবে এই ছেলে। হ্যাঁ ঠিকই আছে, বাপকে তো ছেলে ছাড়াবে, এটাই তো স্বাভাবিক। অপরদিকে টাইগার শ্রফ, সেও কিন্তু মাঠে ফুটবল খেলছিল খুব সুন্দর মতো করে, এদিক ওদিক দিয়ে বল কাটিয়ে কুটিয়ে নিয়ে জায়গা মতো নিয়ে যাচ্ছিল, এবং তার ফুটবলের যে স্কিলটা সেটা ভালোই লাগছিল, কিন্তু পাবলিকরা এতই দুষ্টু যে তার এই কঠিন স্কিল দেখেও পুরনো একটা কথা টেনে আনছে। এখানে একজন কমেন্টস করেছে, কি লাভ এত কিছু দেখিয়ে, শ্রদ্ধার সামনে তো আপনি ওই, মানে বুঝতে পেরেছেন তো কোন ঘটনা টেনে এনেছে। কোন আমলে না আমলে শ্রদ্ধার সামনে একটা অঘটন ঘটে ফেলেছিল, পাবলিকরা এখনো এটা টেনেছে। আহ, আরে ইটস আ স্যাড স্টোরি।